ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছো এখানে আমি তোমাদের মোচা বাটা বা মোচার ভর্তা রেসিপি তৈরি করেছি। এটা কিন্তু খুবই একটা টেস্টি রেসিপি, তোমরা গরম ভাতের সঙ্গে খাবে, তোমাদের খুবই ভালো লাগবে। তা আমি এই মোচা বাটা বা মোচার ভর্তা কিভাবে তৈরি করেছি, চলো আমি রেসিপিটা তোমাদের দেখাই। হাই ফ্রেন্ডস, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এই মোচার ভর্তা বা মোচা বাটা করতে আমাদের মোচা লাগবে। দেখো আমি মোচাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই মোচাটাকে আমি দেখো এই শিলনোড়ায় এবার বেটে নেব, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। তা আমি শিলে বাটবো, যেহেতু বাটা জিনিসটা শিলনোড়ায় করলে টেস্ট বেশি হয়। আর আমি তোমাদের দেখাই যে জিনিসগুলো লাগবে এই মোচার ভর্তা বা মোচা বাটা করতে। আমাদের একটু রসুন বাটা লাগবে, আমাদের একটু জিরে বাটা লাগবে, আদা বাটা লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, পরিমাণ মতো হলুদ লাগবে, নুন লাগবে, আর যে জিনিসটা লাগবে পেঁয়াজ। আমি কিন্তু এই মশলাগুলো দেখো জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা সবই কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি। তাহলে চলো এই মোচাটাকেও আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিই। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মোচা কিন্তু শিলনোড়ায় আমি ভালো করে বেটে নিয়েছি। এবার লঙ্কাটাকেও মোচার সঙ্গে যে লঙ্কা দেব, এই লঙ্কাটাকেও কিন্তু শিলনোড়ায় আমি বেটে নেব। আমাদের মোচা বাটা হয়ে গেছে, লঙ্কা বাটা এবার তুলে নেব। তাহলে দেখো আমরা কিন্তু একটা গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইও আমরা কিন্তু তেল দেব। এই মোচার বাটা বা ভর্তাতে আমি কিন্তু সর্ষের তেলই ইউজ করব। দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমরা তেলের উপরে একটু কালো জিরে দিয়ে দেব। দেখো কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরকমভাবে। দেখো কালো জিরে দিয়ে কিন্তু আমাদের নাড়াচাড়া করা অলরেডি হয়ে গেছে। এবার আমরা যে জিনিসটা দেব, আমরা একটু পেঁয়াজ দেব। দেখো পেঁয়াজটাকে এবার আমরা 3 মিনিট মতো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। দেখো আমাদের পেঁয়াজটা কিন্তু 3 মিনিট ভাজা হয়ে গেছে। দেখো এবার আমরা পেঁয়াজের মধ্যে যে আমরা আদা রসুন বেটে রেখেছি সেই আদা রসুন বাটাটা এবার আমি 1/2 চামচ দিয়ে দেব। দেখো আমি 1/2 চামচ এখানে রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ এখানে জিরে বাটা দিয়ে দিলাম, আর 1/2 চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে আমাদের ভালো করে নাড়াচাড়া একটু করে নিতে হবে 2-3 মিনিটের জন্য। দেখো আমাদের 2-3 মিনিট নাড়াচাড়া করা কিন্তু হয়ে গেছে। এবার আমরা এই মোচা বাটাটা এবার আমরা দিয়ে দেব। মোচা বাটাটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে, আর আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে নুন হলুদটা সব জায়গায় ভালো করে আমাদের মেশে। তাহলে দেখো নুন হলুদ দিয়ে কিন্তু আমাদের ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। আমরা এরকম 5 মিনিট গ্যাসটাকে বাড়িয়েই একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু আমাদের মোচা বাটা বা মোচার ভর্তা আমাদের রেডি হয়ে যাবে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে খুবই টেস্টি একটা রেসিপি। তাহলে আমাদের 5 মিনিট কিন্তু ভালো করে আমরা গ্যাস বাড়িয়ে নাড়াচাড়া করেছি। দেখো আমাদের দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তাহলে ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মোচার ভর্তা কিন্তু দেখো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা টেস্টি হয়েছে গরম ভাতের সঙ্গে খেলে। তোমরা নিমিষেই কিন্তু 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। এটা খুবই একটা টেস্টি রেসিপি হয়েছে, তোমরা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে এটা। আর এটা তোমরা নিরামিষভাবেও করতে পারো, তাহলে তোমরা রসুন বাটা আর পেঁয়াজটা দেবে না। দেখো খুবই ভালো লাগবে তোমাদের। বলছি আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং বাড়িতে তোমরা ট্রাই করো, ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব